দর্শক বন্ধুরা, দেশে কিংবা দেশের বাইরে যারা আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, শীতের পর প্রকৃতিতে এখন ফাগুন বিরাজ করছে। আসুন বন্ধুরা, ফাগুনের রঙে রঙিন হয়ে আজকের স্মাইল শোর সাথে কিছুটা সময় আমরা কাটাই। বন্ধুরা, চলুন দেখা যাক আমাদের আজকের পর্বে কি কি থাকছে। স্মাইল শো। ও নদী রে, একটি কথা শুধাই শুধু তোমারে। আনন্দ উল্লাসে কাটাও কিছুক্ষণ, স্বপ্নের রঙে রঙে সাজাও মন। স্মাইল শো। প্রিয় দর্শক, ফাগুনের ফুরফুরে বাতাসের মতো মনটাকে ফুরফুরে করে নিতে আপনাদের সামনে এখন আসছে মজার কৌতুক অভিনেতা কায়েস খান। এই মুহূর্তে আমার যে জোকসটি প্রথম মনে পড়ছে, যে এক ভদ্রলোক তার বউয়ের ডেট অফ বার্থ ভুলে গেছেন। তো আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার ভাবি, তাহলে কিছু বললো না? বললো গত বছর ভুলে গিয়েছিলাম, এখন পর্যন্ত কিচ্ছুটি বলেনি। এই প্রসঙ্গে আরেকটি কথা আছে, যে আপনার ম্যারিজ ডে আপনি কি করে মনে রাখবেন? জাস্ট প্রথম বছর ভুলে গিয়ে দেখুন না। সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশ, কিন্তু আপনি কি জানেন সৌদি আরবে প্রতিটি বৃক্ষের পেছনে, প্রতিটি গাছের পেছনে সরকারিভাবে একটি নির্দিষ্ট বাজেট বরাদ্দ করতে হয়? তো সেই সৌদি আরবের যুবরাজ বাংলাদেশে বেড়াতে এসছেন। 3 দিন রাষ্ট্রীয় সফর শেষে এয়ারপোর্টে তার ভ্রমণের অভিজ্ঞতা বলছেন। তিনি সাংবাদিকদের বললেন যে আমি আসলে তোমার দেশের দারিদ্র কেন হয়েছে এটা আমি বুঝতে পেরেছি। সবাই তো উৎসুক যে আমাদের দেশের দারিদ্রের কারণ উনি বুঝতে পেরেছেন, যে বলুন বলুন কি ব্যাপার, আমরা কীভাবে দরিদ্র হয়েছি? বলে যে তোমার সরকার গাছ লাগাতে গিয়ে গরিব হয়ে গেছে। এক ভদ্রমহিলা, নারীবাদী ভদ্রমহিলা, বাসে উঠেছেন কিন্তু সিট পাননি। কিন্তু উনি চান না যে কোনো পুরুষ তাকে উঠে সিট দিক। এই সময় একজন পুরুষ সিট ছেড়ে দাঁড়াচ্ছেন, ভদ্রমহিলা তাকে জোর করে সিটে বসিয়ে দিলেন। কিছুক্ষণ পর ভদ্রলোক আবার উঠে দাঁড়িয়েছেন, ভদ্রমহিলা আবার তাকে জোর করে সিটে বসিয়ে দিলেন। তৃতীয় পর্যায়ে ভদ্রলোক এবার বললেন যে দেখুন, আপনার জন্য আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি, ইতিমধ্যেই 2 বাস স্ট্যান্ড ছেড়ে এসেছি, এবার আমাকে নামতেই হবে। বাংলাদেশে শেয়ার মার্কেট অত্যন্ত আলোচিত বিতর্কিত একটি বিষয়। তাই একজন শেয়ার ব্রোকার যিনি হসপিটালে গেছেন অসুস্থ হয়ে, তার জ্বর, ভীষণ জ্বর। নার্স এসে বললেন যে স্যার আপনার জ্বর 101-এ নেমে আছে, মানে যে ওকে 103-এ উঠলে সেল করে দিও। অনেক ধন্যবাদ, অনেক চমৎকার চমৎকার বেশ কিছু জোকস আমরা শুনলাম। এবার আমি একটা জোকস আপনাকে শোনাতে চাই। সেটা হচ্ছে, 2 ভদ্র মহিলার সাথে কথা হচ্ছে, তারা কেউ কারো হাজবেন্ডকে কখনো দেখে নাই, ঠিক আছে? তো এক মহিলা আরেক মহিলাকে জিজ্ঞেস করলেন, এই তোর হাজবেন্ড দেখতে কেমন রে? তখন সে বললো যে আমার হাজবেন্ড একটু খাটো, গেঞ্জি পরলে আর প্যান্ট পরতে হয় না। আচ্ছা, তারপর আবার অন্য মহিলা আবার জিজ্ঞেস করলো, আচ্ছা তোর হাজবেন্ড দেখতে কেমন? আমার হাজবেন্ড একটু মোটা, লুঙ্গি পরলে আর গিট্টু দিতে হয় না। যাই হোক, কায়েস খান আপনাকে অনেক ধন্যবাদ, আবারও দেখা হবে। দর্শক বন্ধুরা, কায়েস খানের মজার পরিবেশনার পর আপনাদের সবাইকে নিয়ে যাচ্ছে সুদূর কানাডা। একটি উন্নত দেশ হিসেবে কানাডার যাতায়াত ব্যবস্থাও অনেক উন্নত। সেখানকার বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন রকম যাতায়াত সুবিধা ভোগ করে থাকে। আর সাধারণ মানুষকে যাতায়াত সুবিধা দিতে রাস্তায় চলাচল করে বিশাল আকারের এক ধরনের বাস, এগুলো স্ট্রিট কার নামে পরিচিত। টরন্টো একটি আধুনিক শহর, কিন্তু আধুনিক হলেও এদের সেই বহুকাল থেকে যে গাড়িগুলো রাস্তায় চলাচল করে আসছে, সেই গাড়িতে যে স্ট্রিট কার, স্ট্রিট কারের উপর আমাদের এই বিশেষ আয়োজন, স্মাইল শোর বিশেষ আয়োজন। স্ট্রিট কার চলাচল শুরু করে মূলত 1892 সালের 15ই আগস্ট। তবে সেই চলাচল ছিল পরীক্ষামূলক। বাণিজ্যিকভাবে স্ট্রিট কার চলাচল শুরু করে 1921 সাল থেকে। এরপর থেকে যত দিন যেতে থাকে ততই উন্নত হতে থাকে স্ট্রিট কারের যোগাযোগ ব্যবস্থা। 1989 সালে বাড়ানো হয় স্ট্রিট কারের চলাচল উপযোগী রাস্তার সংখ্যা। স্ট্রিট কার নিয়ন্ত্রণ করে থাকে টরন্টো ট্রান্সপোর্টেশন কমিশন বা TTC। TTCর নিয়ন্ত্রণে স্ট্রিট কার এতটাই পরিকল্পিতভাবে চলাচল করে যে কানাডার সাধারণ মানুষ সবচেয়ে কাছের বাহন মনে করে এই স্ট্রিট কারকে। People don't have cars and it cuts down on congestion. The larger cities like London and I forget where else, they are now fining people or charging them to bring their cars into the city center so traffic flows better. স্ট্রিট কারের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই গাড়িগুলো রাস্তার মাঝখান দিয়ে চলাফেরা করে এবং খুব পপুলার এখানকার মানুষের জন্য। ক্যানাডার এই টরন্টোতে সাধারণ মানুষের জন্য অর্থাৎ গণপরিবহন বলতে তিনটি বাহনকে বোঝায়, একটি হচ্ছে স্ট্রিট কার, আর একটি সাবওয়ে এবং বাস। রাস্তায় স্ট্রিট কারের আধিপত্য দেখলে একে নির্দ্বিধায় বলা যায় রাস্তার রাজা। যাত্রী উঠানামার সময় স্ট্রিট কার যখন রাস্তার মাঝখানে থামে তখন সকল গাড়িকেই থেমে যেতে হয়, আর তাই যাদের ব্যক্তিগত গাড়ি আছে তারা শুধু আর চোখেই দেখে থাকেন স্ট্রিট কারকে। তবু স্ট্রিট কার তাপতের সঙ্গেই চলছে এবং চলবে, কারণ স্ট্রিট কার সাধারণ মানুষের বাহন, সাধারণ মানুষের বন্ধু। দর্শক বন্ধুরা, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত জানিয়ে আমাদের কাছে ইমেল করবেন। অ্যাড্রেস হচ্ছে smileshow07@yahoo.com। বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এলাম আমাদের আজকের অনুষ্ঠানে। নাও বাদাম খাও তো। দূর রাখো তোমার বাদাম। ঢাকা শহরের মতো একটা জায়গায় কোনো বাড়ি নেই, খালি সারাদিন খাওয়া খাওয়া। হবে হবে হবে, কবে হবে কবে হবে? শুধু সারাদিন মুখে হবে হবে বললে হবে? কোনো দিন বাড়ি হবে না। এর জন্য তোমাকে চালাকি করতে হবে। চালাকি? চালাকি করে কি বাড়ি করা যায়? হ্যাঁ, ধরো মনে করো তুমি অনেক লোকজন যাদের সাথে উঠা বসা করো, তাদের অনেকেই আছে যাদের কলমের জোর আর ক্ষমতার জোর দুটোই আছে। তুমি তাদের সাথে যোগাযোগ করো। শোনো, তাদের মধ্যে অনেক ভালো লোক আছে। সবাই যে কলমের জোর এবং ক্ষমতার জোর খাটায় আসলে তা না। ঢাকায় বাড়ি করতে হলে প্রয়োজন ভালো জমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসল কথা বলো তো এখন। আচ্ছা শোনো, এই যে লেকের উপর দিয়ে ব্রিজ না বানায় মাটি ভরাট করে দিলে হয় না? মাটি ভরাট করে দিলে তোমার পানির প্রবাহ বন্ধ হয়ে যাবে, পানির প্রবাহ বন্ধ হয়ে গেলে লেক শুকিয়ে যাবে, আর লেক শুকালে তার উপরে আমরা বাসা বানাবো। লেক ভরাট করে রাস্তা? শোনো, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, বুঝছো? হবে হবে, উনাকে দিয়েই হবে। আপনি যদি সারা জীবন উনার সাথে থাকেন তাহলে লেকের উপরে আপনার জন্য তাজমহল বানিয়ে দিবে। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন আপনাদের চাওয়া পাওয়া মেটাতে গিয়ে এই ঢাকা শহর তার সৌন্দর্য হারাচ্ছে? অথচ দেখুন না, বিদেশে কত সুন্দর সুন্দর লেক আছে। শান 1 ও 2 ইতিমধ্যে লেক বাদ দিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে। আহা, রাস্তা না বানিয়ে লেকের উপর দিয়ে যদি ব্রিজ বানানো হতো তাহলে লেকের পানি প্রবাহ কত সুন্দর হতো। এই লেকে নৌযান চলতো, আর সেই নৌযানে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারতাম। এই লেক আছে বলেই কিন্তু আমরা আজ এখানে। তাই আসুন না, সবাই মিলে আমরা লেককে বাঁচাই। দর্শক বন্ধুরা, যে কোনো শহরের জন্য বা যে কোনো দেশের জন্য লেক বা নদী হচ্ছে একটা আশীর্বাদ। সে লেক বা নদীকে রক্ষা করা সেই দেশের মানুষের দায়িত্ব। কিন্তু আমাদের দেশে বুড়িগঙ্গার কথা আমরা বাদই দিলাম, কিন্তু আমাদের ছোট্ট গুলশান লেকের বর্তমান অবস্থা কি, চলুন দেখা যায়। লেক আছে, অথচ লেকে দাঁড়িয়ে আছি, লেকের উপরে দাঁড়িয়ে আছি। এই লেকটি হচ্ছে কানাডার অন্টারিও প্রভিন্সের সাতবারি শহরে, সাতবারি সিটিতে। Now it is ice, and that's why everyone's skating. And in the summer, everyone comes boating and canoeing over here. It is very natural and surrounded with many types of plants and trees. In the summer, Canada's বিখ্যাত রামজি লেক থেকে আবার ফিরে যাচ্ছি আমরা স্টুডিওতে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এলাম আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানে বিভিন্ন প্রতিবেদন আপনারা দেখছেন। এছাড়া আমাদের নিয়মিত পরিবেশনা আমাদের থাকছে এবং থাকছে গান, আর সেই সাথে কিছু মজার মজার কথা আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। এবারে আমার সামনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে শান সিদ্দিকি শান। সে বাংলাদেশের বাইরে একটি দেশে একটি কমেডি শোতে চমৎকার অভিনয় করেছে। আজকে আমাদের দেশে, আমাদের চ্যানেলে, আমাদের এটিএন বাংলায় সে কি করে, চলুন দেখা যাক। আজকে আমি আমার রিপোর্ট কার্ড আমার বাবাকে দেখালাম। বাবা দেখে একটা টিপসই দিলেন। আমি বাবাকে বললাম, বাবা তুমি সই না করে টিপসই দিলে কেন? তোমার রেজাল্টের যে অবস্থা, তোমার ক্লাস টিচার যেন বুঝতে না পারে বাড়িতে কোনো শিক্ষিত লোক আছে। ক্রিকেট খেলতে আমার বাম হাতটা মুচকে যাওয়াতে কাছের এক ডাক্তার আঙ্কেলের চেম্বারে গেলাম। ডাক্তার আঙ্কেল আমার ডান হাতটা একটু ব্যান্ডেজ করে দিন না। সে কি, তুমি ব্যথা তো পেয়েছো বাম হাতে, ডান হাত ব্যান্ডেজ করতে বলছো কেন? আপনি আমার বন্ধুদের তো চেনেন না, ওরা ব্যান্ডেজ বাঁধা হাতে টিপে টিপে ব্যথা দিবে। সিনেমা হলের সামনে গিয়ে আমার বন্ধু হাবলু হলের দারোয়ানকে বলল, কি চাচা হল কি ভাঙছে? এখনো ভাঙে নাই, তাই মশমশ করতেছে। একদিন আমি আর আমার বন্ধু হাবলু গেছি শিকার করতে, হঠাৎ দেখি আমাদের সামনে একটা বাঘ। আমি হাবলুকে বললাম, ওরে আমার বন্দুকটা দে। যা, বন্দুকটা তো আনিনি, তাহলে গুলিগুলো দে। যা, গুলিগুলো তো আনিনি। বাবা, তাহলে একটা কাজ কর, বন্দুকের লাইসেন্সটা বাঘকে দেখিয়ে বাড়ি চল। গেদু চাচার একদিন ভীষণ পেট ব্যথা, ডাক্তার আঙ্কেলের কাছে গিয়ে বলছে, ডাক্তার সাহেব আমার না ভীষণ পেট ব্যথা, বাথরুম পরিষ্কার হয়? হ্যাঁ, কাজের লোক রেখে দিয়েছি, দুবেলা পরিষ্কার করে দিয়ে যায়। কেমন আছো? ভালো। খুব সুন্দর জোকস বলেছো। গরুর কোন পাটিতে দাঁত নেই বলো তো? উপরে। উপরে? তোমার? আমার উপরে। আচ্ছা, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, 21-এর বই মেলা মানে ক্রেতা বিক্রেতা পাঠক লেখক সবার একটা মহাসমাবেশ এবং প্রকাশকদের একটা মহাসমাবেশ ঘটে। আমরা এই বই মেলা হচ্ছে আমাদের প্রাণের মেলা। আজকে স্মাইল শোতে আমরা দুজন লেখককে আমন্ত্রণ জানিয়েছি। একজন হচ্ছেন সুমন আসলাম আর অন্যজন হচ্ছেন ইকবাল খন্দকার। দুজন লেখকের কাছে আমরা শুনব এবারের বই মেলাটি কেমন যাচ্ছে। প্রতি বছর হয়, এবারও হচ্ছে। অন্য মেলা থেকে এবারের মেলার পার্থক্য কি? সুমন আসলাম যদি শুরু করেন একটু। মেলার পার্থক্যটা আসলে কিছুই না, প্রতি বছর যেমন হয় এবারও তাই হয়েছে। মানুষের ভিড় বেশি, কিন্তু হাঁটার জায়গা কম। আচ্ছা, মানুষের ভিড় বলবেন না, মানুষের উৎসাহটা বেশি। এবং উৎসাহ এবং ভিড় দুটো একসাথে জড়িত। উৎসাহ হলে ভিড় হবে, আর ভিড় হলে উৎসাহটা বেড়ে যায়। আচ্ছা, আপনার কতগুলো বই বেরিয়েছে এবারে? এবার মোট 7টা বই বের হয়েছে। ক্রেতারা কি ধরনের বই চায়, পাঠকরা কি ধরনের বই পড়তে চায়? এটা আসলে ভ্যারি করে, মানে দেখা যায় যে এক একজন পাঠক এক এক ধরনের চায়। অনেককে দেখা যায় যে অনেক বুড়ো মানুষ আছে, তিনি রোমান্টিক উপন্যাস পড়তে ভালোবাসে। আবার অনেক তরুণ আছেন, তিনি দেখা যাচ্ছে প্রবন্ধ বই পড়তে ভালোবাসেন। ইকবাল খন্দকারের কাছে যদি আমরা আসি, এই মেলায় আপনার কতগুলো বই বেরিয়েছে? আমার মোট 5টা বই বের হচ্ছে, আর রিপ্রিন্ট আসবে 3টা, মানে গত বছরের 3টা, নতুন আসবে 5টা। মানে আমাদের মাথায় যা আছে বা আমাদের চিন্তা ভাবনাটা আমরা সুন্দরভাবে এটা প্রকাশ করার চেষ্টা করি, এবং সেই জিনিসটাই বই হয়ে আসে। আচ্ছা, লেখক হিসেবে আপনারা যখন বই মেলা চলছে বই মেলায় যান না, এরকম কোনো ঘটনা ঘটে কোনোদিন? মানে বাসায় থাকলে বই মেলায় যাবো না এটা চিন্তাই করতে পারি না। চিন্তাই করতে না, কারণ হচ্ছে বই মেলা কিন্তু প্রতি বছরই হচ্ছে কোথাও না কোথাও। কিন্তু 21-এ বই মেলা বলতে যা বুঝি তা হচ্ছে সেখানে নজরুল মঞ্চ থাকবে, বর্ধমান হাউস থাকবে, অর্থাৎ আমি বাংলা একাডেমিটার কথাই বোঝাচ্ছি আর কি। এবং 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে 21শে বই মেলা নিশ্চয়ই একটা জমজমাট। তো এইটাকে, এই যে এত মানুষের ভিড় হয়, এটাকে কি আপনারা পজিটিভলি দেখছেন না নেগেটিভলি দেখছেন? অবশ্যই পজিটিভ। অবশ্যই আপনি দেখেন, কিছুদিন আগেও শোনা গেল যে মানুষ বই পড়া ভুলে যাবে, মানুষ বই পড়বে না। এখন আপনি খুব ভালো করে জানেন, ফেসবুক হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সামাজিক মাধ্যম। এত কিছু করার পরও মানুষ যখন বইমেলায় যায়, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বিশেষ করে ছুটির দিন শুক্রবার লাইনটা প্রায় শাহবাগ এবং শিশু পার্ক ছেড়ে যায়। এরা লাইন ধরে 1.5 ঘন্টা লাইন ধরে বই, শুধু তো বই দেখতে যান তার না, বই কিনছেন। এটা অত্যন্ত পজিটিভ একটা দিক। এই মেলা আরো সুন্দর হোক, আরো সার্থক হোক। আপনাদের দুজনের অনেক বেশি সাফল্য কামনা করি, আরো ভালো ভালো বই লিখবেন। আমাদের স্মাইল শোর পক্ষ থেকে আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এলাম আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞানের বিস্ময়কর বিভিন্ন আবিষ্কারের মধ্যে একটি হচ্ছে রোবট। কিন্তু সেই রোবট যদি বাংলাদেশে আসে তার কি অবস্থা হবে, চলুন দেখা যাক। আরে, ডক্টর রহমত আলী স্যার না? 70-এর দশকের সেই বিখ্যাত সায়েন্টিস্ট। স্যার, আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? তা স্যার, আপনার সঙ্গে এই ছেলেটি কি আপনার নাকি স্যার? এত আর হোলার মতন লাগে, এত আর হোলা। এটা আর 20 বছরের সায়েন্টিস্ট জীবনের আবিষ্কার, রোবট। রোবট স্ট্রেঞ্জ। আমাকে ধরবেন না। তাই তো, এ তো দেখছি সত্যি সত্যি রোবট। তাছাড়া আপনার আবিষ্কৃত রোবট তো স্যার আপনারই ভাষায় কথা বলতেছে। কোয়াল রে ভাই কোয়াল। আপনি দেশের একজন প্রখ্যাত সায়েন্টিস্ট, আপনার আবিষ্কৃত রোবট বিদেশি কলকারখানায় এমনকি মহাকাশে পর্যন্ত কাজ করতেছে, আর দেশে আপনি এবং আপনার এই রোবটের এই অবস্থা কেন স্যার? আবার দেখছি থাল একটা স্যার এখানে দাঁড়িয়ে কী করছেন স্যার, একটু বুঝলাম না তো স্যার। ভিক্ষা করিয়ে রে ভাই, ভিক্ষা করিয়ে। ভিক্ষা? হ্যাঁ রে ভাই, রোবটের হাত ধরি ভিক্ষা করিয়ে। কেন ওকে কোনো কলকারখানায় কাজে লাগাচ্ছেন না কেন? দূর ভাই তুই কি ক, এই দেশে কোনো লোকের অভাব আসেনি, হাজার হাজার মানুষ হাতের কোনো মানে লাগাইতে হারিয়েন না, হিলাই বলে হাতের বাসা রাখবালে বলি আমি ভিক্ষা করিয়ে। ওকে ঘরে বেঁধে রেখে আপনি আপনার কাজ করলেই তো হয়। এই তুই গেলি ভাই, হাইলে দরকারটা ভিক্ষা দি যান, হাতের হিসে আর অনেক খরচ। ও তো মানুষ নয়, ওর পিছনে আবার কিসের খরচ? আর ভাই খরচ আছে রে ভাই, হাতের ব্যাটারি লাগে, হাতের লাবলি এক্সট্রা পার্ট লাগে, এলা কিন্তু হলে টিয়া লাগে না। আ কত টিয়া দেবো, হাতে তো কোনো টিয়া হইসা নাই। তুই তোর কাজে যা। যাচ্ছি যাচ্ছি, তোর মতো দাঁড়িয়ে এখানে কি ভিক্ষা করবো নাকি? তুই না খেয়েই মারা যাবি, তোর কাজ এদেশে না। এই তো দেখলাম আমাদের দেশের রোবটের অবস্থা। আমাদের দেশে কেউ যদি রোবট তৈরি করতে পারেন এবং সেই রোবটের কি অবস্থা হবে সেটি স্কিটটি দেখলে অনুমান করা যায়। দর্শক বন্ধুরা, রোবটের এই রেস ধরেই চলুন ঘুরে আসা যাক রোবটের দেশ জাপান থেকে। সেখানে আমরা গিয়েছিলাম জাপানের একটি বিখ্যাত রোবট এক্সিবিশনে। স্মাইল শো দর্শকবৃন্দ, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটিকে বলা হয় টোকিওর বিগ সাইট, অর্থাৎ বড় বড় কনসার্ট এবং বড় বড় এক্সিবিশন, বড় বড় ফেয়ার এই ভবনে অনুষ্ঠিত হয় এবং বিশ্ববিখ্যাত যেসব কোম্পানি আছে সেসব কোম্পানি এখানে অংশগ্রহণ করে থাকে। আজকে আমরা আপনাদের সবাইকে নিয়ে যাব রোবট এক্সিবিশন যেখানে হচ্ছে সেখানে, অর্থাৎ এই বিগ সাইটের অভ্যন্তরে। চলুন যাওয়া যাক। বিজ্ঞানের সব আবিষ্কারই বিস্ময়কর, তবে কিছু আবিষ্কার এতটাই বিস্ময়কর যে এগুলোর দিকে তাকালে বিস্ময়ে আমাদের চোখের পলক পড়তে চায় না। এগুলোর মধ্যে অন্যতম প্রধান একটি আবিষ্কার হলো রোবট। যে দেশ যান্ত্রিক দিক থেকে যত বেশি উন্নত সেই দেশে রোবটের ব্যবহার তত বেশি। রোবট পারে না এমন কাজ নেই বললেই চলে। কলকারখানায় রোবটকে দিয়ে এমন সব কাজ করানো হয় যা মানুষের পক্ষে করা অসম্ভব। রোবট আবার মানুষের মতো গানও গাইতে পারে। কিবোর্ড বাজাতে পারে। আমাদের দেশে যেমন বিভিন্ন রকম এক্সিবিশন হয়, উন্নত দেশগুলোতে তেমনি রোবট এক্সিবিশন হয়। সেই এক্সিবিশনে নানান রকম রোবট আসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। এক একটি রোবট এক এক রকমের ক্ষমতার অধিকারী। যত দিন যাচ্ছে তত দিনই বিচিত্র সব রোবট আসছে বাজারে। রোবট আমাদের আধুনিক বিশ্বকে আরো বেশি আধুনিক করে দেবে, এটা নির্দ্বিধায় বলা যায়। এই যে আমার পাশে আপনারা যাকে দেখতে পাচ্ছেন, একে মনে হচ্ছে যে মানুষ। আমি তো প্রথমে এসে গিয়ে গেছে, আমি তো ভেবেছি যে এটা মানুষ, এবং মানুষের মধ্যে চোখ নড়ে, যে আপনারা দেখতে পাচ্ছেন চোখ নড়ে, কথা বলে, এবং মাঝে মধ্যেই কথা বলে, শুয়ে আছে, এটা আসলে রোবট। রোবট, এই রোবটকে কীভাবে মানুষের ঘর গৃহস্থালির কাজে ব্যবহার করা যায়, এবং বিশেষ করে বয়স্ক মহিলা এবং পুরুষদের কাজে এই রোবটের ব্যবহার কীভাবে করা যায় সেটি এখন জাপান সরকার চিন্তা করছে, জাপানের বিজ্ঞানীরা চিন্তা করছে, এবং সেরকম কিছু রোবটও এই রোবট এক্সিবিশনে এসছে। আমরা রোবট এক্সিবিশনে ছিলাম, আপনাদেরকে যতটুকু সম্ভব আমরা দেখিয়েছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। স্মার্ট আমরা হারিয়েছি আমাদের প্রিয় অভিনেতা, শক্তিমান অভিনেতা, দেশের খ্যাতিমান অভিনেতা, জনপ্রিয় অভিনেতা হুমায়ুন ফরিদিকে। স্মাইল শোর পক্ষ থেকে তার আত্মার প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে হুমায়ুন ফরিদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে, এবং অসংখ্য ভক্ত দর্শক তার প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছে। বিখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদি এবং আফজাল হোসেন পরম বন্ধু, দুই বন্ধুই এসেছিলেন আমাদের একটি অনুষ্ঠানে। চলুন সেই অনুষ্ঠান থেকে কিছু অংশ এখন আপনাদের জন্য উপস্থাপন করেছি। আপনারা কেমন আছেন? আপনাদের পরিচয় কবে হয়েছিল? আমাদের পরিচয় হয়েছিল আজকে ৩০ বছর আগে, 77, তাই না? যে জনপ্রিয়তা আপনাদের ছিল এবং টেলিভিশনে আপনাদের নাটক মানে দর্শক যেভাবে হুমড়ি খেয়ে বসে, এখনো আপনাদের সেই একই অবস্থানে আছে, এটি ধরে রাখার কি টেকনিক আছে? এর উত্তর তো আমরা বুঝতে পারবো না। ইউ হ্যাভ টু আস্ক দিস কোশ্চেন টু দ্য অডিয়েন্স। আমি মনে বলতে পারি, আমি বলতে পারি হচ্ছে পরে যে ভালো অভিনয় করে, তো ভালো অভিনয় যে কোন ভালো অভিনয় মানুষ দেখবে না কেন। আর আমাকে যদি পছন্দ করে, এর কারণ হচ্ছে কি আমি অভিনয় করি না। ও যদি ভিলেন চরিত্র করে ওইটা দর্শক মেনে নেবে। ওর নায়কের ব্যাপারটা ওর অভিনেতাকে আচ্ছন্ন করে রেখেছে। ওফ, আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি। জি জি প্লিজ। তুমি যদি দেখো যে আফজাল একটা চরিত্রে অভিনয় করছে এবং সে মাকে একটা চর মারলো, তুমি কি মেনে নেবে? না না, আমি মারলে মেনে নেবে। আফজালের সঙ্গে আমার তফাৎ হচ্ছে ও যে নায়ক, এবং নায়কের ব্যাপারটা ওর ও যে ভালো অভিনেতা, যে শক্তিমান অভিনেতা, সে যেটা আচ্ছন্ন করে রাখে। আসলে হয় কি, তুমি আমাকে আর আফজালকে নিয়ে মানে এত বড় অনুষ্ঠানের মধ্যে এটা থাকবে অল্প একটু, তুমি এটা কভার করতে পারবে। আসলে হয় কি, তুমি আমাকে আর আফজালকে নিয়ে মানে এত বড় অনুষ্ঠানের মধ্যে এটা থাকবে অল্প একটু, তুমি এটা কভার করতে পারবে। আচ্ছা, আমার মনে হয় এখন শেষ করা উচিত। আজ থেকে প্রায় ১৩ বছর আগে তিনি এসেছিলেন আমাদের আরও একটি অনুষ্ঠানে। চলুন দেখা যাক সেই অনুষ্ঠানের কিছু অংশ। আপনি তো নায়ক হতে পারতেন, আপনি ভিলেন হলেন কেন? নায়ক হতে হলে আমাদের দেশে যে ধরনের চেহারা লাগে, সেই চেহারা বোধহয় আমার নেই। একজন ভিলেনের অভিনয়ের মাত্রাটা অনেক বিশাল। আপনি কি আজকে এখানে যারা দর্শক উপস্থিত আছেন তাদের জন্য একটা চুটকি বলবেন? একটা বাচ্চা ছেলে সাইকেল চালাচ্ছে, হঠাৎ সে প্যাডেল থেকে পা দুটো সরিয়ে দিয়ে বলছে, দেখো আমার পা নাই, সাইকেলের মধ্যে আমার পা নাই। তো সবাই তাড়িয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর ছেলেটা হাতও ছেড়ে দিয়েছে, বলছে দেখো আমার হাতও নাই, পাও নাই সাইকেলের মধ্যে। তারপর সে ধাপ্পুস করে পড়ে গেছে, উঠে কেঁদে কেঁদে বলছে দেখো আমার দাঁত নাই। আমাদের দেশের একজন জনপ্রিয় অভিনেতা হুমায়ুন ফরিদির কণ্ঠে এখন একটা গান শুনবো। আমি আসলে অভিনয় শিল্পী, আগে বলেছি আমি কণ্ঠশিল্পী না। সুতরাং আমার বিশেষ করে যারা কণ্ঠশিল্পী আমাদের দেশের, আমার যদি কোনো ভুল টুল হয়ে যায় ক্ষমা করবেন। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদী রে, কুল ভেঙে অকুল তুমি গড়ো, যারে কুল কুল দুকুল গেল তার লাগি কি করো। তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই। এই দেখি ভাটায় আবার এই তো দেখি জোয়ারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদী রে, বেশি ভালো হয়নি। বিখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদি চিরদিন আমাদের মাঝে বেঁচে থাকবেন তার কর্মের মাধ্যমে। দর্শক বন্ধুরা, তাঁর প্রতি, তাঁর আত্মার প্রতি আবার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে স্মাইল শো আজকের মতো এখানে শেষ।